আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সুপ্রিয় দর্শক, পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে রয়েছে স্বপন হক। সংবাদের শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। পবিত্র মাহে রমজানে এক মাস সিয়াম সাধনার সাথে সাথে ব্যস্ত সময় কাটাচ্ছেন ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্যবসায়ীরা। দৈনন্দিন জীবনের কাজের ব্যস্ততার পর পবিত্র ঈদুল ফিতর উদযাপন শান্তিপূর্ণ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ব্রিটেনের ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রাডফোর্ড ও কিতলির ব্যবসায়ী ও কমিউনিটি বিশিষ্টজনেরা। পাশাপাশি এই উৎসবকে ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় এমপি। বিস্তারিত থাকছে আমাদের ব্রাডফোর্ড ওয়েস্ট ইয়র্কশায়ার প্রতিনিধি শেখ মোহাম্মদ লায়েক মিয়ার রিপোর্টে। পবিত্র মাহে রমজানে এক মাস সিয়াম সাধনার মধ্যে দিয়ে পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে ব্যস্ত সময় কাটাচ্ছেন ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্যবসায়ীরা। Our prestige hall during Ramadan has been great. We've had a few iftar events as well. বছরের এই সময়টাতেই ব্যবসা বাণিজ্যের ব্যস্ততম সময় হওয়াতে কষ্টসাধ্যের মধ্যে দিয়েও কর্মক্ষেত্রে দায়িত্ব পালন ও সিয়াম সাধনা করে যাচ্ছেন বলে জানান ব্যবসায়ীরা। So it's been quite a tough Ramzan because of finishing Tarawih after iftar and then Sehri and then waking up again at 7 o'clock. So it's been tough but the rewards are great. সারাদিন সিয়াম সাধনার পর পূর্ণ লাভের আশায় ইফতারের আমন্ত্রণ জানান আত্মীয় স্বজন ও কমিউনিটির বিশিষ্টজন সহ রোজাদারদের। মুসলিম ধর্মাবলম্বীদের জন্য মাহে রমজান বড় ত্যাগ বলে মনে করেন কিতলি ও ইলখলি এমপি জন ক্রগন। I think this is my sixth iftar of this Ramadan, so I'm going to miss Ramadan when it finishes actually because I'm not going to get so many invitations and but I'm a Catholic, so we only have to fast on 2 days a year really, completely fast, Good Friday and Ash Wednesday, so I'm full of admiration from my Muslim friends who have the discipline to fast throughout Ramadan. And রমজানের পর তরুণ প্রজন্ম ও কমিউনিটির সর্বস্তরের মানুষের প্রতি শান্তিপূর্ণ ঈদ উদযাপনের আহ্বান কমিউনিটির বিশিষ্টজনদের। And then just one final thing I'd say is obviously there's a great celebrations of Eid that we're looking forward to in just a few days time. Just occasionally we have problems with speeding and cars in Keighley and we don't want that to spoil the fun. So I think West Yorkshire Police are quite right to say can everyone just take a bit of consideration. For those who are not celebrating. So this is the last tenth of the Ramzans are the blessing and forgiveness for the African Muslim community. What we want to see peace, love and sharing in Keighley on Eid celebration day. Ramzan Allah ji ne shesh hoar pote to amar onurodh roilo ki ohrore se Allah er sorlore tonoshoi bar rata apol kushtakta Allah agami bochor apnare আগামী রমজান ফজর তো আল্লাহ আমরা আয়াত দিলানি ও কামনা করি আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিভিন্ন মসজিদের বারে ইফতার মাহফিল রাখছে শুধুমাত্র আমরা মুসলমান কমিউনিটি লাগে নাই, বিভিন্ন কমিউনিটির লাগে যারা ধর্ম না পালন করে সবরে মিল্লা ইফতার পালন হয়েছে। মাই প্রিভিলেজ মেসেজ ইজ দ্যাট ঈদ ইজ কামিং ভেরি সুন, প্রবলি নেক্সট টিউজডে ওয়ান ইজ ডে। ওয়ান্ডারফুল ঈদ মুবারক টু এভরিবডি অন দ্য এনটিভি ভিউয়ার্স অল ওভার দ্য ওয়ার্ল্ড। ব্রিটেনের ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রাডফোর্ড থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া, এনটিভি।